কংগ্রেস ইউজের জোট রাজত্বে এই শিক্ষক নেতা বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা তিনি শহীদের মৃত্যুবরণ করেন এবং প্রকাশ্য দিনের বেলা স্কুল থেকে ফেরার পথে প্রকাশ্য রাস্তার মধ্যে নৃশংসভাবে ছাত্রদের পড়াশোনা করিয়ে ছাত্রদের দেখভাল করে বাড়ি ফেরার পথে তিনি শহীদের মৃত্যুবরণ করেন। এবং যারা ফোন করেছিল তাদের ভাবনা ছিল এরকম যে এই শিক্ষক নেতাকে যদি খুন করা যায়, বামপন্থী কয়েকজন নেতা কর্মীকে যদি খুন করা যায়, তাহলে সম্ভবত ত্রিপুরায় যা লাল পতাকা উঠানোর কেউ থাকবে না, সবাই ঘরে বসে যাবেন। এই খুনের রাজনীতির মধ্য দিয়ে বামপন্থা শেষ হয়ে যাবে, সিপিএম শেষ হয়ে যাবে, ত্রিপুরায় যে কোনোদিন বামপন্থার উদয় হবে না। এবং তারা জানে না যে বামপন্থাকে খুন করে সন্ত্রাস করে বাড়ি পুড়িয়ে হুমকি দিয়ে বামপন্থাকে শেষ করা যায় না, কারণ একটা আদর্শ এবং আদর্শের কোনোদিন মৃত্যু হয় না। এবং যে আদর্শকে তিনি রক্ষা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে এই আদর্শে আরও বেশি শিক্ষকরা এই আদর্শে অনুপ্রাণিত হয়েছেন, আরও বেশি কর্মচারীরা এই আদর্শে অনুপ্রাণিত হয়েছেন, আমাদের রাজ্যের বামপন্থী সাধারণ মানুষ এই আদর্শে অনুপ্রাণিত হয়েছে। এবং একই শ্রেণীর চরিত্রে যখন কংগ্রেস টিউজিএসের জোট সরকারের পর বিজেপির একটি জোট সরকার তৈরি হয়েছে, তারাও একই কায়দায় হুমকি দিচ্ছেন সরকারি শিক্ষক কর্মচারীদের হাড় ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের রাজ্যের পবিত্র বিধানসভার অনৈতিকভাবে আমি মনে করি যিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আজকের দিনে বিশ্ববন্ধু সেন, ফলে একই শ্রেণী চরিত্রে থাকা মানুষগুলো আমাদের রক্ত মাংস কেড়ে খেয়ে বামপন্থাকে শেষ করার স্বপ্ন দেখছেন। আমরা মনে করি অজিত রায় চৌধুরী স্মরণ সভা, এখানে যুবনগর প্রতাপগড় আড়ালিয়া রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।